দর্শক আমরা এসেছি এটি হচ্ছে মওলাড ইউনিয়নের কুরুল কালীবাড়ি নিগমানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের 11% জমি দখল করে নিয়েছে একটি পরিবার, যারা এই জমিটা নিজেদের পৈতৃক সম্পত্তি বলে দাবি করছে। মানে এটা আমার বাবার সম্পত্তি, আমি এতদিন বাবারা কী করছে ভাই কী করছে তা জানি না। এখন কাগজ খুঁজে দেখি আমার জমি 11% নেই, কিন্তু খুঁজে খুঁজে দেখি আমার 11% জমি পাইছি। এই আমি এখানে 11% জমি দখল করছি। হেড ম্যাডাম আছে তাদেরকেও বলছি, অন্যান্য স্যার ছিল তাদেরকেও বলছিলাম, এটা গ্রাহ্য করে নেই। আমার দাদুরা দুই ভাই কিনছে জমিটা, তাহলে আমার দাদু 11% পাবে আর আমার দাদু 11% পাবে না, এক দাদু দুইটাই দিয়ে দিচ্ছে, আমরা 11% পাবো না। আমি এই জমির অংশী একজন, মানে বাবা না থাকার কারণে আমি একজন অংশী। এই জমি নিয়ে আমাদের কোনো পারিবারিক সমস্যা ছিল না, এটা আমার দাদু আর আমার দাদুর ভাই, মানে ওনার দুই ভাইয়ে একই জমির অংশ, মানে অংশীদার আর কি। কিন্তু এক ভাইকে না বলে আরেক ভাই জমি দান করছে, করার পরে ওনার মানে ছেলের বউকে এই জমি স্কুলে চাকরি দিছে। আমরা এটা জানতাম না, আমার দাদু ছিল বাবা ছিল ওনারা ভালো জানতো। বাবা মারা গেছে 3.5 বছরের মতো প্রায়, দাদু মারা গেছে প্রায় 10-12 বছর হয়েছে এরকম। এখন আমরা মানে চলি ফিরে যে খাবো সেরকম আমার কোনো বুদ্ধি নাই। আমাদের মাঠটা আগে বড়ো ছিল, এখন বাড়ি করার পরে ছোটো হয়েছে, এখন আমাদের খেলার একটু অসুবিধা হয়। আমরা আগে অনেক বড় মাঠ ছিল, আমরা খেলছি, এখন তো আমরা খেলতে পারি না। দুই অংশীদার, এক হচ্ছেন মনমোহনি বর্মণি, আরেকজন হচ্ছেন মুক্তার আলী। তারপরে এখন এই বিদ্যালয়ের হঠাৎ করে আমার বাউন্ডারি কাজ আসে, কাজ আসার ফলে দেখি যে বিদ্যালয়ের দখলকৃত মালিক জমির মালিক বের হয়ে আসে, যে আমাদের তো আপা এখানে জমি আছে অংশীদার আমরা। তো আমি পরে ভাবলাম যে ঠিক আছে, অংশীদার যখন তখন আপনারা তাহলে করেন। আমাকে বেশ কয়েকদিন বলে আর কি এসে, তখন আমি বলছি যে ঠিক আছে, আইনের প্রক্রিয়ায় যদি আপনারা পান তাহলে সেটা সেভাবেই ব্যবস্থা হবে। তা বলছে ঠিক আছে, আমি কিন্তু আপনার জমি বাড়ি করব। এখন যারা এই জায়গাটি দখল করেছে তারা বলতেছে যে এটি তাদের পৈতৃক সম্পত্তি। তা আমরা কাগজপত্র পর্যালোচনা করতেছি এবং আমরা এখন এটি আইনের আশ্রয়ে যাব, আইনের মাধ্যমে এটি সমাধানের ব্যবস্থা করা হবে। তারপর আমরা চাই, যেহেতু এরা স্কুল প্রতিষ্ঠিত হয়েছে, এখানে বাচ্চাদের জন্য অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে, যাতে এই সমস্যাটা দ্রুত সমাধান করা যায়, এ ব্যাপারে যা পদক্ষেপ নেওয়ার দরকার আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে সেটি নেব। বেদখল করেছেন যিনি এই জমিটি দান করেছেন, মৃত মুক্তার আলী, তার ভাই আজগার আলীর সন্তানেরা। মুক্তার আলী এই স্কুলে 22% জমি দান করেছিলেন, পক্ষান্তরে তার ভাই আজগার আলীকে তিনি 22% জমি অন্য জায়গায় তিনি তাকে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে মুক্তার আলীর ওয়ারিশরা ওই আজগার আলীকে দেয়া জমিটি দখল করে নেয়, ফলে আজগার আলীর সন্তানেরা এসে এই স্কুলের, যেহেতু দুই নামে এই জমিটি ছিল, তাদের অংশটা তারা ধরে এবং তারা এই জমিটি দখল করে বাড়ি করে ফেলে। বর্তমানে স্কুলের মাঠ নেই, এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারছে না, স্কুলে কোনো পড়াশোনার পরিবেশ নেই। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে শিক্ষা বিভাগের কোনো কর্মকর্তারা এখানে গায়ে লাগান না, তারা চাকরি করতে আসছেন, সেই সুবাদে চাকরি করতেছেন। স্কুলের প্রধান শিক্ষককে বহুবার আমি বলেছি, আমি অনুরোধ করব সরকারের বিভিন্ন পর্যায়ে, উচ্চ পর্যায়ের যারা কর্মকর্তা আছেন ওনারা যাতে এখানে হস্তক্ষেপ করেন এবং স্কুলটির মাঠটি যাতে উদ্ধার হয় এবং বাচ্চাদের পড়াশোনা এবং খেলাধুলার সুযোগ সৃষ্টি হয়, সেই ব্যবস্থা করার জন্য সবাইকে আমি অনুরোধ করছি। এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর এই জমিটি নিয়ে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে, জটিলতা তৈরি হয়েছে। এই জমিটিকে নিজেদের দাবি করে এক পক্ষ কিছুদিন আগে এই জমিটি দখল করে নিয়েছে। এলাকাবাসীর সঙ্গে আমি কথা বলেছি, এলাকাবাসীও এই এই জায়গাটি নিয়ে বিভিন্ন রূপ বক্তব্য দিয়েছেন। তারাও বলেছেন যারা জমিটি দখল করেছেন তাদের বৈধতা আছে। মেহেদী হাসান জুয়েল, বাংলাভিশন, লালমনিরহাট।